করোনা নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে পথে নামলো স্কুল পড়ুয়ারা। পথনাটিকার মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করতে পথে নামে তারা। করোনা নিয়ে যাতে সাধারণ মানুষ অযথা আতঙ্কিত না হন সে কারণেই পথে নামলো স্কুল পড়ুয়ারা। পথনাটিকার মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করতে অশোকনগর বিদ্যাসাগর বাণীভবনের ছাত্রছাত্রীরা অশোকনগর পৌরভবনের সামনে পথনাটিকার আয়োজন করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোজ ঘোষ জানান, সাধারণ মানুষ যাতে আতঙ্কিত না হয়ে পড়েন সেজন্যেই এই ভাবনা। আগামীতেও অন্যান্য এলাকায় এই সচেতনতামূলক অনুষ্ঠান তারা করবেন বলে জানান। আমাদের মধ্যে সচেতনতা একান্ত প্রয়োজন এবং আমরা যেহেতু বিদ্যালয়ে কাজ করি অনেক ছাত্রছাত্রীদের নিয়ে, ফলে আমাদের মূল উদ্দেশ্য যে এখন এই যে একটা মারাত্মক মারণ ব্যাধি, যে ভাইরাস, করোনা ভাইরাস যেটা চারিদিকে ছড়িয়ে পড়ছে, এর ভয়াবহতা ব্যাপক, কিন্তু তার চেয়েও আমরা এর বেশিরভাগে দেখছি আতঙ্ক, মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছে, সেই আতঙ্ক থেকে মানুষকে কিছুটা সচেতনতায় ফিরিয়ে নিয়ে আসা। করোনা ভাইরাসের ফলে বহু মানুষ মারা যাচ্ছে, এমনকি আমাদের ভারতেও করোনা ভাইরাস চলে এসেছে চীন থেকে। তাই আমাদের উচিত যাতে আমরা আরও ভালোভাবে থাকি, বারবার হাত ধুই, সতর্কভাবে চলি এবং গুজব না ছড়াই। অনেকেই ভয় পাচ্ছে, অনেকেই হসপিটালে ভর্তি হতে চাইছে, ভাবছে আমার করোনা হয়েছে। আমরা সেটাই দেখাতে চেয়েছি যাতে অযথা আতঙ্কিত নয়, সতর্ক আমাদের সবাইকেই থাকতে হবে, কী কী করতে হবে, কী কী করতে হবে না। ইতিমধ্যেই বিশ্বজুড়ে মহামারীর আকার ধারণ করেছে করোনা ভাইরাস। গোটা বিশ্বে প্রায় 6,000 মানুষের মৃত্যু হয়েছে করোনা আক্রান্ত হয়ে। ভারতে আক্রান্তের সংখ্যা এই মুহূর্তে 125। এখনও পর্যন্ত দেশে 3 জনের মৃত্যু হয়েছে। সাধারণ মানুষকে অযথা আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে স্বাস্থ্যমন্ত্রক। স্কুল থেকে এটা করা ফলে কী হচ্ছে, এই যে পথনাটিকা যেটা করলো, এই নাটকের ফলে যারা দেখলেন তারা গিয়ে তার নিজস্ব প্রত্যেক জায়গাতে গিয়ে এটা প্রচার করলেন, ফলে এর ফলে একটা জিনিস শোনা আর চোখে দেখার মধ্যে অনেক পার্থক্য। এই নাটকটা চোখে দেখা গেল, তারপরে পার্থক্যটা বোঝা গেল। আমার মনে হয় এই ধরনের যদি আমরা নাটক আরও করাতে পারি অনেক ভালো হবে। উদ্যোগ বলেছি খুব ভালো উদ্যোগ এবং আমরা সেই উদ্যোগে তাদেরকে সম্মান জানিয়েছি। করোনা ভাইরাসের বিপক্ষে দাঁড়িয়ে মানুষকে সচেতন করবার জন্য যে কর্মসূচি নিয়েছে তো এটা গ্রহণযোগ্য এবং অভূতপূর্ব। আমি চাই এই ধরনের ছোটো ছোটো বিভিন্ন সব যা এনজিও আছে তারা মানুষের সচেতন করবার জন্য এগিয়ে আসবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, অশোকনগর।